আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে ব্যাংকের পাসবই হারিয়ে যাওয়ার জন্য পুলিশ স্টেশনে একটি চিঠি লিখবেন ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সবার প্রথমে আপনি লিখবেন টু দ্য অফিসার ইনচার্জ তারপরে আপনি পুলিশ স্টেশনের নামটি দেবেন তারপরে সেই পুলিশ স্টেশনের ঠিকানাটি এখানে দেবেন তারপরে আপনি এখানে একটি ডেট দেবেন তারপরে আপনি লিখবেন বিষয় বিষয়ে আপনি লিখবেন ব্যাংক পাস বই হারিয়ে যাওয়ার জন্য চিঠি এবার আপনি চিঠিটি শুরু করবেন মহাশয় আপনার কাছে আমার বিনীত নিবেদন আমি শ্রী শিরপরে আপনার নামটা দেবেন তারপরে পিতাশ্রী শিরফর এখানে আপনি আপনার বাবার নাম দেবেন গ্রামের জায়গায় আপনার গ্রামের নাম দেবেন পোস্ট অফিসের জায়গায় আপনার পোস্ট অফিস দেবেন পুলিশ স্টেশনের জায়গায় আপনার পুলিশ স্টেশনের নামটা দেবেন পিন নাম্বারের জায়গায় আপনার এলাকার পিন পিনকোডটি দেবেন তারপরে আপনি লিখবেন গত ড্যাশ তারিখে এখানে আপনার যেই তারিখে পাসবইটি হারিয়ে গেছে সেই তারিখটি আপনি এখানে দেবেন ড্যাশ ব্যাংক থেকে এখানে ড্যাশের জায়গায় ব্যাংকের ব্রাঞ্চের নামটি দেবেন বাড়ি ফেরার পথে আমি আমার ব্যাংক পাসবইটি হারিয়ে ফেলি এখানে আপনি অন্য যে কোনো কারণও দিতে পারেন অনেক খোঁজাখুঁজি করেও হারিয়ে যাওয়া পাসবই খুঁজে পাইনি তারপর আমি লিখবেন আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিয়ে এখানে আপনি আপনার ব্যাংকের পাসবইয়ের বিবরণটি দিয়ে দেবেন তারপর আমি লিখবেন অথয়েব মহাশয় আপনার কাছে আমার অনুরোধ হারিয়ে যাওয়া পাসবই খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দিলে আমি আপনার কাছে বাধিত থাকিব ইতি আপনার অনুগতি দিয়ে এখানে আপনি আপনারা সইটা করে দেবেন